হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি একটা অলরেডি একটা পেমেন্ট পাইছি, তো এখানে দেখতে পাচ্ছেন নগদে আমি 364 টাকা পাইছি কালকে। তো গতকাল রাতে 11:21 দেখে হচ্ছে আমি পেমেন্টটা রিসিভ করছি। তো এই টাকাটা আমি কিভাবে পেলাম এবং কিভাবে আর্নিং করলাম সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি প্রতিদিন 300 টাকার মতন ইনকাম করতে পারবেন এখান থেকে। তো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন 364 টাকা। তো এই 364 টাকায় কিন্তু নগদে আমি সরাসরি পাই নাই, কারণ এটা এক ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের বাংলাদেশি বিকাশ বা নগদে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি পেমেন্টটা রিসিভ করছিলাম হচ্ছে টিরাস্ট ওয়ালেটে, এজেজের টিরাস্ট ওয়ালেটে। তো আপনারা কিন্তু সবাই কিন্তু এই একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, টিরাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট খুলে এখানে শুধুমাত্র আপনারা ই করে নেবেন। তো গাইস, এখান থেকে আমি এখান থেকে রিসিভ করছিলাম হচ্ছে লাইট কয়েন। তো আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা আগে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমি পেমেন্টটা পাইছিলাম, এই যে 0.089 হচ্ছে LTC পাইছিলাম, কিন্তু এটা আমি সাথে সাথে আবার সেল করে দিয়ে আমি এবার নগদে টাকাটা নিয়ে নিয়েছি। তো এরকম ডলার বাই সেল করা 100% টিরাস্টের একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমি নিজে বাই সেল করি। তো আপনাদের জন্য নেক্সট টাইম একটা ভিডিওতে দিয়ে দেবো সেই ওয়েবসাইটটা। তো আপনারা সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু নিরাপদভাবে ডলার বাই সেল করতে পারবেন। তো গাইস, এখন জাস্ট আমি ওয়েবসাইটে যদি যাই তাহলে আমি আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাতে পারবো। তো ওয়েবসাইট নাম হচ্ছে পিকোয়ার্কস। তো আমি এই নিয়ে কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং একটা কাজ দেখাইছিলাম, ওখান থেকে একটা কাজ আপনাদেরকে শেখাই দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আর একটা কাজ শেখাই দেবো, আর হচ্ছে আমি আপনাদের জন্য পেমেন্ট প্রুফটা দেখাবো। তো আমি এই অ্যাপে এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু আমি অনেকবার কাজ করছি এবং অনেকবার পেমেন্ট পাইছি। তো আমার আগে যে অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে লক হয়ে গেছিলো, সেক্ষেত্রে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলি এবং এটাতে আমি কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যালেন্স রয়েছে $0.16 এবং পেন্ডিংয়ে রয়েছে $0.12। তো গাইস, এখান থেকে জাস্ট আমি যদি পেমেন্ট প্রুফটা দেখাই, জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করবো আমরা। তো এখান থেকে দেখতে পারবেন এখানে ওয়ালেটে যদি আমরা যাই, এই যে ওয়ালেটে, তো আমরা ওয়ালেটের উপর ক্লিক করে দেবো এবং আগে আমি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাই। এটাই কিন্তু আমার এই অ্যাকাউন্টের ফার্স্ট পেমেন্ট, কিন্তু আমি এখান এই ওয়েবসাইট থেকে প্রতিদিন আর কি ভালো একটা ইনকাম করি এবং এছাড়া আমি অনেকবার পেমেন্ট পাইছি। তো আগের অ্যাকাউন্টটা লক হওয়ার কারণে নতুন একটা অ্যাকাউন্ট খুলি এবং সেটা থেকে কাজ করি। আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম নতুন একটা অ্যাকাউন্ট খুলে। তো আপনাদেরকে জাস্ট আমি নিচে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং ওখানে একটা কাজ দেখাচ্ছি সেই কাজটা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন LTC, এই যে দেখতে পাচ্ছেন LTC মানে আমরা লাইট কয়েনটা রিসিভ করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাঝবে $3.96 মতন আমি এটা ই করছিলাম, তো 17 ঘন্টা আগে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি পেমেন্ট প্রুফটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তো কীভাবে এখান থেকে উইথড্র করতে হয় এই নিয়েও কিন্তু আমি ভিডিও দিব। তো গাইস, আপনাদেরকে জাস্ট এখান থেকে যদি দেখাই, আপনারা সিম্পলি রিকোয়েস্ট উইথড্র উপর ক্লিক করবেন। তো রিকোয়েস্ট উইথড্র উপর ক্লিক করলে আপনাদেরকে দেখাই দিই তো এই ভিডিওতে কীভাবে আপনারা উইথড্র করবেন। অনেক হয়তো কাজ করেছে, তো জাস্ট আমি স্ক্রিনশট রেখেছি এখানে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি যখন উইথড্র দিচ্ছিলাম তখন আমার ব্যালেন্স ছিল $5.04 মতন। তো তার পরবর্তীতে যখন আমরা উইথড্র অপশনে ক্লিক করি, উইথড্র অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমরা যেটার মাধ্যমে তিনটা সেটের মাধ্যমে আসছে পেমেন্ট নিতে পারবো। তবে আমরা সুবিধা হচ্ছে লাইট কয়েন নেওয়ার। তো আমরা এই লাইট কয়েনটা কিন্তু আমরা কয়েন বেস থেকেও নিতে পারি বা টিরাস্ট ওয়ালেট থেকেও নিতে পারি। তো টিরাস্ট ওয়ালেট নিলে সবচেয়ে ভালো হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লাইট কয়েনটা এখান থেকে সিলেক্ট করছিলাম, আপনারা সিলেক্ট করবেন। তারপরে নেক্সট ধাপে নিচের দিকে যাবেন, মানে এরকম নিচের দিকে যাবেন, আমি তো স্ক্রিনশট রাখছি, নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এরকম দেখতে পারবেন, তবে এখানে ফিসটা একটু বেশি কাটে। তো ফিসটা কাটে যে দেখতে পাচ্ছেন আমি টোটাল রিসিভ করছি $9.97 মতন, তবে তারা একটা ফিস কাটছে এবং একটা ট্যাক্স কাটছে। তো আপনারা যত বেশি ডলার এখান থেকে ইনকাম করবেন, বেশি করে উইথড্র নিলে হচ্ছে আপনি একটা কমের মাধ্যমে ফিসটা দিয়ে এখান থেকে উইথড্রটা করতে পারবেন। তবে একটু কমে যদি $5 নিতে চান সেক্ষেত্রে একটু ফিসটা একটু বেশি পড়ে যায়। তো এখান থেকে টেনে হচ্ছে আপনারা ডাইরেক্ট অল করে দেবেন, অল করে দিয়ে এখানে তারপর আবার নিচের দিকে আপনাদের যে ওয়ালেটটা অ্যাড্রেস আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টোকেন নামে একটা অপশন রয়েছে, এটার পর যখন ক্লিক করবেন তখন আপনার জিমেল একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই এখানে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে সিম্পলি আপনি সাবমিট পুরো রিকোয়েস্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্টটা উইথড্র হয়ে যাবে। তো উইথড্র দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেবে তারা, এটা 100% টেস্টেড একটা ওয়েবসাইট। তো গাইস, এখন আমি আপনাদেরকে এই সে ভিডিওতে আর একটা কাজ আপনাদেরকে দেখাই দিই যে কাজটা আমি বেশি করি। তো জাস্ট আমি যদি মাই টাস্কের পর ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো আমি কাজ করেছি, সবগুলো কিন্তু এসইওর কাজ আমি বেশি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এসইওর কাজ।
তো এসওর কাজটা খুবই সহজ, আপনারা যারা মোবাইলতে কাজ করেন তাদের জন্য বেস্ট হবে। তো আমি আগে একটা ভিডিওতে সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আরেকটা কাজ দেখাছিলাম, সিমেলের কাজ, এবং আজকে দেখাবো এসওর কাজ। তো জাস্ট আমি নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা এসইও দেখতে পাচ্ছেন, অনেক কাজ রয়েছে এসওর, অনেক কাজ রয়েছে, তবে ইনকামটা একটু কম, তবে কাজটা করতে খুবই সহজ। তো আমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এই কাজটা আপনাদেরকে দেখাই দিই। তো এটা তারা প্রথমে যে প্রুফ শেষে যেটা যেটা প্রুফ শেষে সেটা সেটা আমরা দিব, ঠিক আছে। তো এখানে শেষে দেখুন সাবমিট সেভেন্ট ইউআরএল পোস্ট এবং 10 নাম্বার পোস্টের ইউআরএলটা চাইছে এবং একটা ওয়েবসাইট ভিজিটের সেকেন্ড ইউআরএল চাইছে। তো আমি আপনাদেরকে একটু বোঝাই দিই। তো উপর দিকে যাবেন, উপর দিকে গেলে এখানে তাদের রুলস দেবে কীভাবে কাজটা করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দেবে। তো ফার্স্ট অফ অল তারা ফলো করতে বলছে, এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বারে একটা ইমেজ দিছে, তো আমি এটা আগে ফলো করবো যে এখানে কী দেওয়া আছে। তো সিম্পলি এটা আবার এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করতে পারেন, অথবা এখানে সরাসরি যদি ওপেন লেখা আসে সিম্পলি এই যে ওপেনের পর আমি ক্লিক করে দেবো এখানে। তো ওপেনের পর ক্লিক করে সরাসরি আপনাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নেবে, আর যদি না নেয় তাহলে ওখান থেকে কপি করে নিয়ে এরকম একটা ট্যাব চলে আসবেন। পরে এখানে একটা তারা পিকচার দিচ্ছে, সেই পিকচারটা মূলত এখানে শো করবে, ওই যে পিকচারটা দেখুন শো করছে এখানে, এটা জুম করে যদি দেখি তাহলে বুঝতে পারবে নিজে। তো ফার্স্ট অফ অল তারা বলছে একটা অ্যাডে ক্লিক করতে, তো এক নম্বরে বলছে তারা একটা অ্যাডে ক্লিক করতে বলছে, এবং সেই অ্যাডের ক্লিক করার যে লিঙ্কটা, ক্লিক করে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিই, জাস্ট আমি আবারও পিকওয়ার্কে চলে যাব, এবং তারা একটা লিঙ্ক দিয়েছে উপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে গো টু। তো আমাদের এই এটা হচ্ছে কাজ মূলত, আর আগে আপনাদের দেখে নেবেন যে এখানে কী পিকচার দিছে এবং তারা কী কী চাইছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে আমি এটা কপি করব, কপি করে নতুন একটা ট্যাব নেব, নতুন একটা ট্যাব নিয়ে এখানে আমি পেস্ট করে দেব, চাইলে আপনারা ওখান থেকে ওপেন করেও দিতে পারেন। তো এখান থেকে জাস্ট ওপেন করে দিলে হবে বা পেস্ট করে দিলে হবে, জাস্ট আমি দুইভাবে দেখালাম। তো তাদের দেখুন আমাকে একটা ফেসবুকে নিয়ে আসছে, তো তাদের একটা লিঙ্ক দিছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা লিঙ্ক দিছে, ঠিক আছে, এই যে। তো আপনাকে ফেসবুক, টুইটার বা যে কোনো এক জায়গায় নিয়ে যেতে পারে ওয়েবসাইট ব্রাউজারে, তো শুধুমাত্র সেখানে তাদের ওয়েবসাইট লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আমি এই লিঙ্কের পর এখন একটা ক্লিক করব। তো এটা শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করার একটা কাজ। তো দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসছি এখানে। তো এখান থেকে এইভাবে আসলে হবে না, নিচে দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ধরনের অপশন আসে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কে মোর, নো মোর, তো জাস্ট আমরা নো মোরের পর ক্লিক করে দেবো, ঠিক আছে। যদি এখানে নেক্সট আসে বা নেক্সট এই ওয়েবসাইট আসে সেটার উপর ক্লিক করে দিতে পারেন বা অন্য একটা ধাপও দিতে পারেন। তো জাস্ট নো মোরের পর ক্লিক করে দেবো, দেখতে পারবেন নতুন তাদের যে মূল যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আমার কাছে যে শো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা যেহেতু মোবাইলতে করতেছি যেহেতু সেরকম ছোটো ছোটো লাগতেছে। তো গাইছে আমরা জাস্ট এখান থেকে দেখতে পাবেন তাদের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসছি। তো এখন তারা কী চাইছে, আমরা কিন্তু ওয়েবসাইটটা চলে আসছি, এখন তারা কী কী চাইছে সেটা আমরা দেখবো। তো নিচের দিকে যাবো, তারা পুরো হিসেবে চাইছে 7 নাম্বার তাদের পোস্টের ইউআরএল এখানে, আর হচ্ছে 10 নাম্বার। তো কাছে আমি এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাবো, আবার ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা গণবো, এখান থেকে দেখুন এই যে একটা আসছে পোস্ট, ঠিক আছে, একটা পোস্ট 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 এবং এই যে হচ্ছে 7, ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর পোস্ট। চাইলে আপনি উপর থেকে দুই একটা পোস্ট দেখতে পারেন, তবে না দেখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো দেখলে আর কি ভালো হয়, দুই একটা পোস্ট দেখবেন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখুন নিচে লেখা রয়েছে রিড মোর, এখানে রিড মোড়ে ক্লিক করতে পারেন অথবা টাইটেলের উপর ক্লিক করতে পারেন। জাস্ট আমি টাইটেলের উপর ক্লিক করে দিয়ে এটা ওপেন করব, ঠিক আছে। ওপেন করলে একটু নিচের দিকে একটু সিলেক্ট করবেন যাতে তাদের অ্যাডগুলো একটু শো হয়, যেহেতু কারণ তারা তো আমাদের ইনকাম দিচ্ছে তাদের অ্যাডের জন্য, ঠিক আছে। তো জাস্ট আমরা অ্যাডটা এগুলো দেখব, দেখার পর জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিছে, দেখতে পাচ্ছেন তাদের লিঙ্ক আছে। তো সার্চ বক্সে সিম্পলি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সিম্পলি যে কপি অপশন আছে কপি করে নেবেন, এখান থেকে কপি করে, কপি করে এটা কাজ শেষ। আমরা জাস্ট এটা 7 নম্বর পোস্ট ছিল, ওটা ইউআরএলটা কপি করে এখানে আমরা এই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমাদের 7 নম্বরটা পোস্টটা শেষ, এখন জাস্ট আমরা আবার সেই এসে চলে যাবো, এখান থেকে আমরা ব্যাক ক্লিক করব, ব্যাক ক্লিক করে এখন আমরা 10 নম্বর পোস্টে যাবো। এটা ছিল 7 নম্বর পোস্ট, এটা আছে 8 নম্বর, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 10। তো এটা হচ্ছে 10 নম্বর পোস্ট, এখন তারা 10 নম্বর পোস্টেরটাও চাইছে। তো জাস্ট আমরা রিড মোরের উপর ক্লিক করে দেবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন রিড মোরের উপর ক্লিক করলে তাদের 10 নম্বর পোস্টটি ওপেন হয়ে গেছে। আবারও সেমভাবে একটু নিচের দিকে একটু ঘোরাফেরা করবেন জাস্ট কয়েক সেকেন্ড, তারপর সেমভাবে আবারও এখান থেকে এই লিঙ্কটা আবার কপি করে নেবেন, ঠিক আছে। উপর সার্চ বক্স থেকে কপি করে নিয়ে আবারও আপনি চলে যাবেন পিকওয়ার্কসে, এবং 2 নম্বরে, 2 নম্বর বক্সে কিন্তু এটা পেস্ট করে দেবেন, সেভে ধরে এখানে পেস্ট করে দেবেন। আমি জাস্ট এটা 7 নম্বর দিচ্ছি, এটা
তারা যেটা যেটা চেয়েছে সেটা সেটা দিতে হবে, ঠিক আছে। এবং তারা বলছিল যে পাঁচ নাম্বার স্টেপটা ফলো করতে। তো পাঁচ নাম্বারে যে পিকচারটা দিয়েছিল সেই পিকচারে লেখা ছিল যে একটা ক্লিক আর কি অ্যাডে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো ক্লিক করবেন, তো নিচের দিকে যাবেন, আবার সেই পোস্টে আসবেন। পোস্টে আসার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আছে। অ্যাডগুলো সিম্পলি এই যে ক্লোজ আইকনের মতন আছে, এরগুলো দেখলে বুঝতে পারবেন। নিচের দিকে গেলে আরও অ্যাড পেয়ে যাবেন, এই যে অ্যাড দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, এই যে কোনো একটা অ্যাডের উপর আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে হচ্ছে জাস্ট 30 সেকেন্ডের মতন ওয়েট করবেন এখানে। তো এখান থেকে একটু কয়েক সেকেন্ডে ওয়েট করবেন, ওয়েট করার পর একটু ঘোরাঘুরি করবেন 30 সেকেন্ডের মতন, মিনিমাম হলেও 30 সেকেন্ড এখানে ওয়েট করবেন, ঠিক আছে। তারপর উপর দেখতে পাচ্ছেন সেমভাবে উপরে একটা যে লিঙ্ক আছে, সিম্পলি লিঙ্কটা আপনি কপি করবেন এখান থেকে। তো আমি এখান থেকে একটা কপি করে নিলাম, এখান থেকে যে দেখতে পাচ্ছেন কপি। ওকে, এইটা হচ্ছে আমাদের মূল কাজ শেষ। দুইটা আমরা দুইটা প্রুফ দিছি এবং এটা দিলে হয়ে যাবে। তো আবারও আমরা সেমভাবে চলে যাবো আমাদের পিকওয়ার্কসে, এবং সেটা আসার পর এখানে আমরা সেভ ধরে 3 নম্বরটাও পেস্ট করে দেবো। ওকে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখান থেকেও আমরা 7 নম্বর দিছি, তো আপনারা একটু চেক করে দেখতে পারেন। 7 নম্বর দিছি, এখানে 10 নম্বর পোস্টের লিঙ্ক দিছি, এবং তারা চাইছে একটা অ্যাডে ক্লিক করে সেই লিঙ্কটা দিতে, সেটাও দিছি। এরপর নিচের দিক দেখতে পাচ্ছেন সাবমিট প্রুফ। তো এটা যখনই ক্লিক করবেন তখন আপনার কাজটা গ্রেট। ওকে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা ব্যাক টু দ্য ওয়ার্কের পর ক্লিক করলে আমাদের নতুন আরেকটা কাজ দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 12 সেন্ট ছিল পেন্ডিং, এখন 15 সেন্ট চলে গেছে। তো কাছে এই কাজগুলো করলে আপনি যদি সঠিকভাবে করেন তাহলে একটাও ভুল যাবে না। দেখুন, আমার একটা কাজও এখানে ভুল যায় নাই, আমার সবগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, একটাও আমার ভুল যায় না। আমি যদি নিচের দিকে যাই, দেখুন দুই একটা পেন্ডিংয়ে আছে, দুই একটা এগুলো আবার দিয়ে দেবে, ঠিক আছে, সমস্যা নেই, এগুলো দিয়ে দেবে। এখনও দুই একটা হচ্ছে পেন্ডিংয়ে থাকে, সেটা আবার দুই এক দিনে বা তিন দিনের মধ্যে দিয়ে দেয়। তো নিচের দিকে যত যাবেন তত দেখতে পারেন সবগুলো কমপ্লিট, একটাও আমার ভুল হয় নাই এবং একটাও হয় নাই। তো গাইস, এইভাবে মূলত আপনাকে ইনকাম করতে হবে। আমি কিন্তু দুইটা স্টেপ দেখাইছি, আপনারা যদি চান তাহলে নেক্সটে আরও একটা স্টেপ দেখা দেবো ইনকামের। তো আগের ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে কাজ করেন, আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন। তো গাইস, এসেছিল আজকে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।